করোনা সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বৃদ্ধির পাওয়ায় নাটোরের আটটি পৌরসভা এলাকায় সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছে। সকাল থেকে জেলার আটটি পৌর এলাকার প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ণ মোড় এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নাটোর পৌরসভা, সিংড়া, গুরুদাসপুর, গোপালপুর, বরাইগ্রাম, বনপাড়া, বাগাতিপাড়া, নলডাঙ্গা পৌর এলাকায় লকডাউনের দ্বিতীয় দিনে সকালে জনগণের চলাফেরা কম থাকতে দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।